প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? বাবা মা কোনো পাপ কিংবা অপরাধ করলে, কোনো অন্যায় করলে তাদের প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে, এই ধারণা আমাদের সমাজে অনেকে রাখে। জেসেন, প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? বাবা মা কোনো পাপ কিংবা অপরাধ করলে, কোনো অন্যায় করলে তাদের প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে, এই ধারণা আমাদের সমাজে অনেকে রাখেন। এ ধারণা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এটি। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো, যদি কেউ কোনো অপরাধ করে, বাবা মা যদি কোনো অপরাধ করে, পাপ করেন, তাহলে তার বোঝা তারাই বহন করবেন, তাদের সন্তান বা অন্য কেউ নয়। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ওয়াজরাতুল বিজরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। বরং এর বিপরীতে আমরা বলতে পারি যে কোনো সন্তান যদি বিকলাঙ্গ হয়ে বা প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেন, এটি সন্তানের জন্য একটি পরীক্ষা, একাধারে সেটি বাবা মায়ের জন্য পরীক্ষা। তারা যদি সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারেন, ইমানদার সুলভ আচরণ করতে পারেন এবং সবর করতে পারেন, আল্লাহর বরের পক্ষ থেকে মস্ত বড় পুরস্কার তাদের জন্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আইজাম আল জাজাই মা আইজামিল ওয়ালা, নিশ্চয়ই কারোর প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষাটা যদি অনেক বড় হয়, তাহলে তার পুরস্কার এবং বিনিময় অনেক বড় হয় যদি তিনি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন, সবর করতে পারেন। অতএব প্রতিবন্ধী শিশু মা বাবার জন্য পরীক্ষার বিষয়ে সবর করতে পারলে তারা অনেক বেশি সওয়াব পাবেন তাদের এই সবরের কারণে। তিরমিজি বর্ণিত একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইযালুল বালাউ বিল মুমিনি ফি নাফসিহি ওয়া ওয়ালিদিহি ওয়া মালিহি, যার অর্থ হলো একজন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে থাকেন বিপদ দিয়ে, তার নিজের মধ্যে, তার সন্তানের মধ্যে, তার সম্পদের মধ্যে। অর্থাৎ সন্তানের মধ্যে প্রতিবন্ধকতা বা ত্রুটি, অসুস্থতা, কোনো প্রকার সমস্যা, এটি সন্তানের জন্য একটি পরীক্ষা, একাদশটি বাবা মার জন্য পরীক্ষার বিষয়। তারা যদি সবর করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সেই বাবা মা সাক্ষাৎ করেন কিয়ামতের ময়দানে এমন অবস্থায় যে তাদের কোনো অপরাধ বা পাপ থাকে না। তো এ হাদিস থেকে বোঝা যায় যে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী সন্তান, এটা বাবা মায়ের জন্য কোনো কোনো ক্ষেত্রে আশীর্বাদ হতে পারে যদি তারা সবর করতে পারেন। একাদশটি সেই সন্তানের জন্য আপনার ভালো এবং কল্যাণের দিক বহনকারী হতে পারে। মুসনাদে আহমদের একটা হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষের মধ্যে কোনো রোগ বালাই এবং প্রতিবন্ধকতা, কোনো প্রকার ত্রুটি থাকলে তিনি তার ব্যাপারে আল্লাহর রাব্বুল ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা যেটুকু পারে এই অসুস্থ শরীর নিয়ে, সে যেটুকু পারে সেটুকু আমল করার চেষ্টা করে, সেটুকু তোমরা লিপিবদ্ধ করো, এবং এরপর যদি তাকে আমি সুস্থতার নেয়ামত দিয়ে দেই, সে যদি সুস্থ হয়ে যায়, তাহলে এর আগ পর্যন্ত সে যে কষ্ট সহ্য করেছে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ছোটোখাটো ভুলত্রির জন্য সেটিকে কাফফারা হিসাবে গ্রহণ করবেন। আর যদি এই অসুখ নিয়ে, এই প্রতিবন্ধক নিয়ে তার মৃত্যু হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমত এবং অনুগ্রহ করবেন তার প্রতি এবং তাকে মাগফিরাত নসিব করবেন। তাহলে বোঝা গেল যে প্রতিবন্ধী হওয়া, বিকলাঙ্গ হওয়া, এটা কোনো অভিশাপ নয়, না শিশুর জন্য, না তার বাবা মার জন্য। এ সম্পর্কে যে সামাজিক কুসংস্কার বা ভুল ধারণা আছে সেগুলোকে সংশোধন করতে হবে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।